নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডু ফিজিক্সে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কলকাতা কলেজে ভর্তির ঢল, ফাঁকা জেলার কলেজগুলো। আসুন সে বিষয়ে বিস্তারিত জানি। করোনা জেলে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ না হলেও শিক্ষা বোর্ড চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে পড়ুয়ারা অসাধারণ নাম্বার পেয়েছে। এই বছর এত বেশি সংখ্যায় পড়ুয়ারা ভালো ফলাফল রাজ্যের নজির গড়েছে, কিন্তু এর ফলে বর্তমানে সমস্যায় পড়েছে জেলার কলেজগুলি। ভালো ফলাফল করায় কলকাতা শহরের কলেজগুলিতে ভর্তি আবেদন করেছে রাজ্যের একাধিক পড়ুয়া, ফলে প্রত্যন্ত জেলার কলেজগুলির আসন এখনও ফাঁকা। উত্তর চব্বিশ পরগনা ও উত্তর শহরতলি কলেজগুলিতে ভর্তির আবেদন অনেকটা কমতে চলেছে। সেখানে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে আবেদন জমা পড়েছে 56,215টি, পাশাপাশি আর্ম স্ট্রিটে সিটি কলেজে আবেদনকারীর সংখ্যা 20,500। আবার বঙ্গবাসী ও ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের ক্ষেত্রে এই সংখ্যা 13,235। দেখা গেছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাতে গোনা কয়েকটি কলেজ ছাড়া বাকি কলেজে আবেদন সংখ্যা নেতিবাচক ইঙ্গিত দিয়েছে। রাজ্যের প্রশাসকের মতে বেশি নাম্বার পাওয়ার ফলে প্রত্যন্ত অঞ্চলে পড়ুয়ারা শহরমুখী হয়েছে, সেখানে ভিড় ঠেলার সুযোগ না পেলে তারা নিজেদের জেলাতে ফিরে আসবে। ইতিমধ্যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ফলে কলকাতা কলেজে জায়গা না পেয়ে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ফিরতে চাইলে এরপর পড়ুয়ারা সমস্যায় পড়বে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলি পাশাপাশি প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এখনও প্রাথমিক স্তরেই আটকে রয়েছে। প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের করোনার পরিস্থিতিকে মাথায় রেখে এবছর প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়েছে। সেক্ষেত্রে যাদবপুরের তরফে মাধ্যমিক প্রাপ্ত নম্বর উপর কিছুটা নির্ভর করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে। এদিকে প্রেসিডেন্সি কলেজ উচ্চ মাধ্যমিকের আগেই একবার স্নাতকে ভর্তির জন্য প্রবেশিকা নিয়েছিল, দ্বিতীয় দফায় আবারও তা নেওয়া হচ্ছে। ফলে উচ্চ মাধ্যমিক ভালো নম্বর পেয়ে বিভিন্ন বোর্ড থেকে ছাত্রীরা শহরে নাম করা কলেজে ভর্তিতে চাইবে, এটা খুব স্বাভাবিক। তাই কলকাতার কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ভিড় ক্রমশ বাড়ছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।